একটা আসছে ডালিয়া 420 ফেলেপাস ভাইকে বলবো কি করছিস আস্তে ওর যদি দম থাকে তাহলে ছবিটা কত সালের কোন ডেটে কোথাকার এইটা প্রথম প্রকাশ করত ও যখন প্রাইমারি স্কুলে পড়ত তখন আমি তৃণমূল কংগ্রেস করতাম 1999 9 আগস্ট থেকে আমি 21 বছর ওর পিসির পার্টির সঙ্গে ছিলাম শুধু বাইরন বিশ্বাসের নয় ওর পিসির সঙ্গে আমার অন্তত 5000 ছবি আছে শুধু পিসি নয় ভাইপোর সঙ্গেও আমার শতাধিক ছবি আছে এবং তৃণমূল কংগ্রেস ও যতদিন করছে তার থেকে 3 গুণ বেশি আমি করেছি ও তো 11 সালে জেতার পরে ওকে দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে অতএব ওকে বলুন আপনারা যারা আমাকে ছবি নিয়ে প্রশ্ন করছেন তারিখ ডেট প্লেসটা জানিয়ে দিতে এবং সেই সময়কালে আমার এবং ওই ভদ্রলোকের তিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তার রাজনৈতিক অবস্থানটা ওই সাল ওই ডেট ওই মাসে কি ছিল এটা প্রকাশ করে দিন আর অডিও ক্লিপ যেটা শোনাচ্ছে সেটা নিয়ে আমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই তাতে আমি বলছি যে সনাতন সংস্কৃতির বুথগুলোতে রাষ্ট্রবাদী সনাতনীদের বুথগুলোতে ভারতীয় জনতা পার্টি জিতবে সাথে সাথে আমি বলছি সংখ্যালঘু বুথগুলোতে তৃণমূল এবারে হারবে কে জিতবে সেটা আমি সংখ্যালঘুদের উপরে ছেড়ে দিচ্ছি তার কারণ সংখ্যালঘু মুসলিমরা এনআরসির আতঙ্ক দেখিয়ে 2021-এ মমতা ব্যানার্জি ভোট নেওয়ার পরে তাদেরকে উপহার দিয়েছে আনিস খানকে আমতাতে তিনতলার উপর থেকে তার পুলিশ ঠেলে ফেলে মেরে দিয়েছে রামপুরহাটের বগডুইতে সংখ্যালঘু মুসলিম মহিলা এবং শিশুদের তার মমতা ব্যানার্জির লোকরা সিদ্ধ করেছে পুড়িয়েছে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়েছে তারপরে যে টুপিটা পরিয়ে এনআরসির ভোটটা মুসলমানদের নিয়েছে সেই পুরপুরা শরীফের পীরজাদার টুপিটা ধরে মমতা ব্যানার্জির লোকেরা ধর্মতলার রাস্তায় টেনেছে তাই সংখ্যালঘুদের ঠিক করতে হবে যে তারা যে পুরস্কারগুলো পেয়েছেন তারপরে তারা তৃণমূলকে 21 সালের মতো ঝাঁক বেঁধে ভোট দেবেন না হারাবেন রাষ্ট্রবাদী সনাতনীরা কেউ ভোট দেবে না গত নির্বাচনে 100 জন মুসলিম ভোটের 91টা ভোট পেয়েছিলেন মমতার কাছে গত নির্বাচনে 100 জন সনাতন হিন্দুর মধ্যে 54 জন ভোট দিয়েছিল বিজেপি অর্থাৎ আমি 21-এর নিরিখে বলেছি আবার বলবো যে কোন সনাতনী বুথে এই জালি হিন্দু মমতা ব্যানার্জির পার্টি জিতবে না আর রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সংখ্যালঘুরাও আনিস বগটুই এবং নৌসাদ সিদ্দিকীর ঘটনার পরে আমার বিশ্বাস তারা তৃণমূলকে এবারে পরিত্যাগ করবে আমরা আশা করব আমাদের সঙ্গেই আসবে কারণ মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস করেছেন বলেই উজালা 1-2 প্রধানমন্ত্রী আবাস যোজনা কোভিডের ভ্যাকসিন মাথা পিছু 5 কেজি করে রেশন শৌচালয় স্বচ্ছ ভারতের পিএম কিষাণ সম্মান নিধি হর ঘর নলসে জল সব কিছু দিয়েছেন বর্ণ ধর্ম সম্প্রদায় দল মতের ঊর্ধ্বে উঠে বিকাশবাদের পক্ষে ভোট করি আর মমতা ব্যানার্জি তোষণ আর পরিবারবাদের ভোট করে তাই মমতা ব্যানার্জি 11 সালের আগে বলতো আমি পরিবারের বিরোধী 11 সালে বিসামে ক্ষমতায় আসার পরে 21 জুলাই ভাইপো তাকে এনে পার্টির উত্তরাধিকার তৈরি করেছে 22 সালে ভাতৃবধূ যিনি এখন বিতর্কিত মনজিৎ সিং বিট্টা জিট্টানা বিট্টার সঙ্গে তার একাধিক ডিট পাওয়া গেছে কাজরি ব্যানার্জিকে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর করেছে এবারে সাগরদিঘিতেও ওনার আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে প্রার্থী করেছে তাই ভাইপোর কয়লা ভাইপোর এই টুপি এবার সাগরদিঘি পড়ছে না সেই কারণে পুলিশকে লাগিয়ে দিয়েছে এবং পুলিশ ওখানে বিরোধী দলের কর্মীদের সে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে তার কর্মীদের গ্রেপ্তার করছে এবং সেখানে পুলিশের দমন পীড়ন চলছে তার কারণ জানে নিচের তলা থেকে আয়তলা থেকে
মাটিটা সরে যাচ্ছে আস্তে আস্তে, সেই কারণে এগুলো করছে। 7 তারিখ অব্দি তাপস মণ্ডলের আইনি প্রোটেকশান ছিল, 7ই ফেব্রুয়ারি অব্দি। 7ই ফেব্রুয়ারি পরে পেরিয়ে যাওয়ার পরে তিনি সিবিআইয়ের চোখে আসামি, তাই গ্রেপ্তার করেছে। ও সবাই জানে যে তাপস মণ্ডল, চন্দন মণ্ডল, এখনও বাইরে অনেক লোক আছে কালীপদ পুঁথিসহ, এরা টাকা তুলেছে, সবাই জানে, সবাই জানে। আমি ভাইপোকে বলবো যে আপনার সঙ্গে কুন্তল ঘোষের ছবিটা যদি আমি প্রকাশ করি সাগরদিঘিতে, আমি সাগরদিঘিতে বলবো বিরোধী দলের প্রার্থী কর্মীদের, বাড়ি বাড়ি গিয়ে আপনারা বায়রন শুভেন্দুর ছবিটা যেমন ওরা দেখাচ্ছে, আপনারা ভাইপোর সঙ্গে শান্তনু ব্যানার্জি, কুন্তল ঘোষ আর সাঈদ ইমাম, এই হুগলি জেলার তিনটে বড় চোর ডাকাত কালেক্টর, তিনজনের ছবি বাড়ি বাড়ি গিয়ে দেখান। বিরাট র‍্যাকেট আছে, এবং এর সঙ্গে আপনার বর্তমান এমএলএ একজন যুক্ত আছে, একজন পৌর প্রধান যুক্ত আছে, এই জেলার একজন এমএলএ, তিনি পার্থ চ্যাটার্জির কাছে 100টা মতো চাকরি নিয়ে বর্ধমানে বেঁচেছেন, চুচুড়াতে বেচলে জানাজানি হয়ে যাবে বলে এখানে বেচেননি, বর্ধমানে বেঁচেছেন 115টা চাকরি। গোঘাটের প্রাক্তন এমএলএ কিন্তু আমি বারে বারে বলেছি, ও কালেক্টর। আর এখানে এই নদীর পাড়েরই একটা পৌরসভার চেয়ারম্যান আছে, যদিও তিনি এখন রাজ্যে আইন শৃঙ্খলা নেই, যারা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছে তারা কেউ সুরক্ষিত না, শুধু আমরা কেন, আমরা তো আক্রান্ত, আমাদের বহু কর্মী এখনো জেলে, আমরা প্রত্যেকে কেসের মালা নিয়ে ঘুরছি, কেউ কোর্টের প্রোটেকশনে আছে, কেউ জেলের ভিতরে আছে, আমাদের কথা ছেড়ে দেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা আসল কথা, দুটো লবি হয়ে গেছে, যারা তৃণমূল প্রতিষ্ঠা করেছেন, আদি তৃণমূল, পুরনো তৃণমূল, এ কার্যত তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়েছে ভাইপো অ্যান্ড কোম্পানি। ভাইপোর মডেল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় শকত জাহাঙ্গীর মডেল, হুগলির মডেল হচ্ছে শান্তনু কুন্তল মানুষের মডেল, এই মডেল এখন কাজ হচ্ছে। ঢাক ঢোল কাড়া না কাড়া বাজিয়ে 1200 লোক, 1200 লোক তো আমার একটা অঞ্চল মিটিং হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে কি ঘেরা হবে? সুকান্তবাবু বলছেন, সুকান্তবাবু বলেছেন তিনি রাজ্য সভাপতি, নিশ্চিত ভেবে চিনতে বলেছেন, এবং পার্টি কর্মসূচি মানে মডেলটা তো ভালোই, ইট মারলে তো পাটকেল খেতে হয়, তা মডেলটা ভালোই, কিন্তু কবে কিভাবে হবে, কে করবে, কতজনের অংশগ্রহণে হবে, এটা পার্টির পক্ষ থেকে যেহেতু রাজ্য সভাপতি বলেছেন তিনি বিস্তারিত জেনে বলতে হবে। আমার স্থানীয় নেতারা আছে, আমি এখান থেকে রিসরা যাব একটা অনুষ্ঠানে, আমি খোঁজ নেব। সিঙ্গুরে একটা সমবায় হয়েছে, সেখানে মানে ভোট লুটের অভিযোগ উঠেছে, 53টা ভোট হয়েছে, 53টা আসুনি তৃণমূল জিতেছে, তৃণমূলের বিরাট খিদা, কয়লা খেয়েও শান্তি নেই, বালি খেয়েও শান্তি নেই, পাথর খেয়েও শান্তি নেই, গরু খেয়েও শান্তি নেই, আবাস যোজনার টাকা খেয়েও শান্তি নেই, এত বড় বড় পেট ইষ্টমণ্ডলের, এরকম এত বড় পেট পার্থ চ্যাটার্জির, এরকম পেট, আরে তৃণমূল সব চায়, পাঠাগার দরকার, ভাই ভাই সঙ্গ দরকার, পুকুর পাড়ের ক্লাব দরকার, সব দরকার, শনি পূজা কমিটি দরকার, সব দরকার, তৃণমূলের সমবায়ও দরকার, ভোট হলে হারবে, তাই যেভাবে হোক জিততে হবে, তৃণমূলের সব দরকার, আর কেউ থাকবে না, পিসি থাকবে, ভাইপো থাকবে, আর সবাই ঘরে ঢুকে যাবে। হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা, মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।